আপনাদেরকে জানিয়ে রাখি যে গতকাল হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের পরেই রাতেই এসে পৌঁছায় সিবিআই এর আধিকারিকরা এবং সিবিআই এর যে চার অফিসার তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করেন। একজন এসপি পদমর্যাদার যিনি অফিসার অর্থাৎ কল্যাণ ভট্টাচার্য নেতৃত্বে টিম আসে এবং এখানে তিনজন সেখানে বাকি তিন অফিসার ছিলেন মলয় দাস এবং ওয়াসিম আকরাম এবং ধ্রুব এই তিনজন তারা ছিলেন এবং তারই সঙ্গে কিন্তু এসপির নেতৃত্বে এখানে জিজ্ঞাসাবাদ পর এখানে জেরা করা হয় এবং রাত 12টা নাগাদ তারা বেরিয়ে যান। আজকে ঠিক সকাল 9টা নাগাদ সিবিআই এর টিম তিন সদস্যের যারা আধিকারিক তারা আজকে এসেছেন এবং তিনজন অফিসারের মধ্যে রয়েছে মলয় দাস ওয়াসিম আকরাম এবং ধ্রুব এই তিন যে অফিসার তারা কিন্তু আজকে তাকে টানা এখন জেরা করছে। আমি রয়েছি একেবারে প্রেসিডেন্সি সংশোধনাগারের সামনে, আপনাদেরকে দেখাবো সেই চিত্রটা। এই দেখতে পাচ্ছেন প্রেসিডেন্সি সংশোধনাগার, এখানেই মানিক ভট্টাচার্যকে জেরা চলছে। সকাল থেকেই জেরা চলছে, 9টা থেকে সিবিআইয়ের আধিকারিকরা আসে কারণ হাইকোর্টের নির্দেশ অনুসারে সকাল 9টাতেই আসার কথা ছিল। সেই অনুসারে মানিক ভট্টাচার্যকে জেরা করা হচ্ছে। কোন মামলায় সেই বিষয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাই। আজকে যে মামলা রয়েছে অর্থাৎ যে নতুন যে মামলা করা হয়েছে সেখানে কিন্তু মূলত পোস্টিং নিয়ে যে দুর্নীতি এতদিন অবধি ছিল, যে শিক্ষক নিয়োগ দুর্নীতি অর্থাৎ রিক্রুটমেন্ট যে স্ক্যাম সেই নিয়ে হয়েছিল, এবার পোস্টিং যে পাওয়া অর্থাৎ পোস্টিং কোথা থেকে কোথায় জেলায় কোথায় বদলি হবে সেই পোস্টিং নিয়ে সেই দুর্নীতি মামলায় নয়া এফআইআর করেছে সিবিআইয়ের আধিকারিকরা গতকাল। এবং এরপরে ইডির আধিকারিকরা সেই যে এফআইআর তার যে কপি এবং যে ডকুমেন্ট এই রিলেটেড যদি কিছু থেকে থাকে তাহলে কিন্তু সেটাও ইডির আধিকারিকরা সিবিআই থেকে তারা কিন্তু চেয়েছেন এবং সেক্ষেত্রে ইডি এবারে নতুন করে এফআইআর বা ইসিআইআর ইডির ভাষায় বলে সেই ইসিআইআর তারা কিন্তু করতে চলেছেন। ইডি সূত্র থেকে খবর যে গোটা বিষয়টার এই মানিক ভট্টাচার্যের যে আর্থিক যে ট্রানজাকশন অর্থাৎ মানিক ভট্টাচার্য তার ছেলে সৌভিক ভট্টাচার্য এবং তার স্ত্রী যে বিপুল পরিমাণ যে সম্পত্তি তার আয়ের উৎস কি শুধুমাত্রই কি শিক্ষক নিয়োগ দুর্নীতি নাকি পোস্টিং নিয়েও যে বড় দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির টাকাও ঢুকেছে তাদের অ্যাকাউন্টে সেই বিষয়টাই খতিয়ে দেখবে ইডির আধিকারিকরা। পাশাপাশি সিবিআইয়ের আধিকারিকরা কি দেখবে 2020 সাল সে 2021 সাল সেখানে 6ই জুলাই এবং 30শে জুলাই এর মাঝে ঠিক 23 দিনের ঠিক গ্যাপ এবং এই 23 দিনের মধ্যে নোটিফিকেশন জারি করা হয়, বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেই বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই মানিক ভট্টাচার্য তিনি কিন্তু যে গোটা বিষয়ে যে পর্ষদের যে সভাপতি সেই পর্ষদের সভাপতি থাকাকালীন তার কি ভূমিকা ছিল সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হবে। খতিয়ে তিনি কিন্তু জানতেন যে বিজ্ঞপ্তি যে প্রকাশ করা হচ্ছে সেখানে কিন্তু উল্লেখ করা হয় যে চার জেলা বীরভূম হুগলি মুর্শিদাবাদ এই যে জেলা এরকম চারটি জেলায় সেখানে প্রথমে বলা হয় যে সেখানে কোনো ভ্যাকান্সি নেই কিন্তু 23 দিন পরেই সেখানেই আবার কিন্তু প্রকাশ পায় যে সেখানে ভ্যাকান্সি রয়েছে এবং 400 জন সেখানে যদি রিক্রুটমেন্ট হয়ে থাকে তাহলে কিন্তু তাদের কাছ থেকে বিচারপতি এটা বলেছেন গতকালকে যে 1 লক্ষ টাকা করে নিলেও সেটার পরিমাণ দাঁড়ায় 4 কোটি টাকা। এবার এই পোস্টিং নিয়ে যে দুর্নীতি সেই দুর্নীতি মামলায় সিবিআই আধিকারিকরা তারা গতকালকে এফআইআর করে এবং সেই অনুসারে সিবিআই এর তিন আধিকারিক আজকে প্রেসিডেন্সি সংশোধনাগারে সকাল থেকে 9টা নাগাদ তারা আসেন। তারা এখন অবধি তারা রয়েছেন এবং মানিক ভট্টাচার্যের যে বয়ান সেটা তারা ভিডিওগ্রাফি করছেন অর্থাৎ ভিডিওগ্রাফির মাধ্যমে তারা সেটাকে রেকর্ড করে রাখছেন কারণ এটা একটা এভিডেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ যেই এভিডেন্সটা কিন্তু আদালতে তারা পেশ করবেন। শুধুমাত্র তাই নয়, বিকেল 4টের সময় তাদেরকে একটি রিপোর্টও দিতে হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুসারেই তাদেরকে যেটা বলা হয়েছিল যে যদি মানিক ভট্টাচার্য তদন্তে অসহযোগী করেন তাহলে কিন্তু সিবিআই আধিকারিকরা নিজেদের হেফাজতে নিতে পারেন। হেফাজতে নিতে গেলে যেটা প্রসিডিওর সেক্ষেত্রে আদালতে যেতে হবে সিবিআইকে, সেখানে অনুমতি নিতে হবে, তারপরে কিন্তু তারা তাকে নিজেদের হেফাজতে নিতে পারে বা যদি শোন অ্যারেস্ট করে তাহলে সেক্ষেত্রেও কিন্তু আদালতের অনুমতি নিয়ে তবেই কিন্তু সেটা করতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ফলে এখনও অবধি সিবিআই আধিকারিকরা মানিক ভট্টাচার্যকে তাকে কিন্তু জেরা করছে, তার বয়ান রেকর্ড করছে। পাশাপাশি ইডির আধিকারিকরা তারাও কিন্তু তৎপর, তারাও এবারে কিন্তু সিবিআই থেকে যে এফআইআর তার যে কপি সেই কপি নিয়ে এবার কিন্তু তারা এবার ইসিআইআর করতে চলেছে। সব মিলে কিন্তু বলা যায় যে নিয়োগ দুর্নীতির পাশাপাশি পোস্টিং নিয়ে যে দুর্নীতি হয়েছিল এই দুর্নীতি নিয়ে এবারে কিন্তু একেবারে সিবিআইয়ের আধিকারিকরা গতকাল থেকে লাগাতার তারা কিন্তু প্রেসিডেন্সি সংশোধনাগারে এসে মানিক ভট্টাচার্যকে তারা জিজ্ঞাসাবাদ তাকে কিন্তু জেরা করছে। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি উল্লেখযোগ্য কথা বলেছেন যে ডিজাইন্ড
করাপশন অর্থাৎ পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে এবং এই দুর্নীতি ঠিক মূল কোথায় সেই বিষয়টা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা।